এই যে আমাদের এখানে অনেকগুলো অপশন নিয়ে কথা আগে বলে ফেললাম, এখন আমরা স্পেসিং নিয়ে কথা বলবো। যে স্পেসিং অ্যালাইনমেন্টের পরে অপশনটা, অ্যালাইনমেন্টের পরে অপশনটা হচ্ছে কি, স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। প্যারা হচ্ছে একটা অনুচ্ছেদ, এটা একটা প্যারাগ্রাফ, তারপর এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ, এরকম অনেকগুলো প্রায় কয়টা, 5টা প্যারাগ্রাফ আছে। বাট প্রত্যেক প্যারায় 2 থেকে 3 বা তারও বেশি লাইন আছে। আমি যাচ্ছি লাইনে একটা স্পেস, ফাঁকা জায়গা তৈরি করব, সেক্ষেত্রে আমি স্কুল এই দেখা যান লাইন স্পেসিং, এখানে 1, 1.15, 1.5, 2, 2.5, 3 এক্সেট্রা, অনেকগুলো স্পেসিং আমরা বলে দিচ্ছে। আমি যখন দেখেন বাড়াই, জাস্ট পয়েন্টার নিলে কি হয়, ওই সিলেক্টকৃত লেখাগুলোর মধ্যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, এটা হচ্ছে লাইন বাই লাইন স্পেসিং। বাট আমি চাচ্ছি যে প্যারাগ্রাফ স্পেস করবো, ধরুন এই যে প্যারাগ্রাফ, তো আমি একটা প্যারাগ্রাফ স্পেসিংটা তুলে দিচ্ছি আগে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে 3টা প্যারা আছে অলরেডি, দেখেন এটা একটা, এটা একটা, আর এটা একটা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আগে কোনো স্পেস বা ফাঁকা জায়গা নেই। এই প্যারাগ্রাফ, আগে তো বললাম লাইন, এখন হচ্ছে প্যারাগ্রাফ, অনুচ্ছেদ ভিত্তিক করবো। আমি চাচ্ছি এই প্যারাটার একদম প্রথমে একটা স্পেস, ফাঁকা জায়গা দিব। আপনি যেতে হবে কোথায়, লাইন প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের পূর্বে একটা স্পেস দরকার, ক্লিক করেন, দেখেন পেয়ে গেছে। এখন নিচেও একটু প্রয়োজন, সেক্ষেত্রে আমি চলে যাবেন নিচে অপশনে, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এখন নিচেও পেয়ে গেছে। আমি চাই লাইন বাই লাইন স্পেস দিতে পারি, প্যারা বাই প্যারা কি দিতে পারি, স্পেস দিতে পারি। ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে শেয়ারিং, এটা কি কাজ করে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করে, কি করে ব্যাকগ্রাউন্ড কালার করে। এর আগে আমরা একটা করছিলাম ব্যাকগ্রাউন্ড কালার করে, এটার নাম কি বলতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার করে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা এর আগে একটা করছিলাম, নাম কি, হাইলাইট, টেক্সট হাইলাইট কালার বা হাইলাইট, ঠিক আছে, দুটোই সেম, একটু ডিফারেন্স আছে। ধরেন আমি এটাকে দিলাম হাইলাইট কালার ইয়েলো, এটা হচ্ছে হাইলাইট, আর হচ্ছে শেডিং, ডিফারেন্টটা কি বুঝতে পারবেন, যেমন ইয়েলো সেম ডিফারেন্ট, বুঝতে পারছেন, হাইলাইট লাইন বাই লাইন করে, লাইন যেখানে শেষ কালার সেখানে শেষ, আর শেডিং কি করে, পুরো ব্যাকগ্রাউন্ড কালার করে, সে লাইন দেখে না, ক্লিয়ার। হাইলাইট কি করে, লাইন বাই লাইন, লাইন যেখানে শেষ সেখানে কি স্টপ, বাট শেডিং কি করে, পুরো ব্যাকগ্রাউন্ড কালার করবে। ওকে, এটা খেয়াল রাখতে হবে, এগুলো কোয়েশ্চেন আসতে পারে, এগুলো আসবে আরো। আমি এগুলো কি করে তুলে দিচ্ছি, নো কালার আর শেডিং দিয়ে, নো কালার এখানে গিয়ে, এই যে নো কালার। ওকে, এরপর হচ্ছে আমাদের বর্ডার, এখানে কয়টা বর্ডার টেবিল দিয়ে দেখাবো, আর কিছু কিছু লেখাবো, দেখো দেখেন এই লেখাটা সেট আছে। আমি চাচ্ছি এই লেখার চারপাশে বর্ডার হোক, এখানে গিয়ে দেখেন অল বর্ডার, অল বর্ডার। আমি যদি বটম দিন, আমি নিচে চাচ্ছি বটম বর্ডার, আমি চাচ্ছি ওই লেখার উপরে টপ বর্ডার, আমি চাচ্ছি যে লেখাটা সেট করছি তার বামে লেফট বর্ডার, আমি চাচ্ছি না ডানে রাইট বর্ডার। আমি অল যদি অল বর্ডার দিই, চারপাশে একটা বর্ডার পেয়ে যাবে, যাকে সিলেক্ট করবো তাকে। আবার তুলে দিতে হলে নো বর্ডার, চলে গেছে নো বর্ডার। ওকে, এবার নিচে কিছু অপশন আছে, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর বুঝে যাচ্ছে এগুলো ইনসার্টে যারা টেবিল নিচ্ছে, টেবিল আমার প্রয়োজন নাই, জাস্ট বোঝার জন্য নিচ্ছি আমি আসলে। দেখেন এখানে টেবিলটাকে সিলেক্ট করলাম, আমি সিলেক্ট করার পরে চলে যায় এই যে দেখেন বর্ডার, আমি যদি নো বর্ডার দিলে কী হবে, দেখেন নো বর্ডার, কোনো বর্ডার নেই। আমি যখনই আউটসাইড বর্ডার দিব, সে কি দেখাবে, শুধু বাহিরটা দেখাবে। আর নিচে একটা অপশন ইনসাইড, আপনারা মিলিয়ে নেন ইনসাইড বর্ডার্স, এটা কী করবে, শুধু ভিতরেরগুলো নিয়ে আসবে, বাহিরে যেটা এখন দেখতে পাচ্ছেন এটা আসবে না, শুধু ভিতরটা দেখা যাচ্ছে। ওকে, ইনসাইড হরিজন্টাল বর্ডার, হরিজন্টাল মানে হচ্ছে কি, বাম থেকে ডানে, বাম থেকে ডানে, এখানে বাম থেকে ডানে যে বর্ডারগুলো দেখা যাচ্ছে শুধু সেগুলো দেখাবে, বাইরে দেখাবে না, বা আমাদের ভার্টিক্যাল টপ টু বটমগুলো দেখাবে না, শুধু বাম থেকে ডানে। আর ভার্টিক্যাল দিলে কী হবে, উপর থেকে নিচে বর্ডারগুলো দেখা, বাকিগুলো হাইড হয়ে যাবে। ডায়াগোনাল ডাউন বর্ডার বা ডায়াগোনাল আপ বর্ডার, আড়াআড়ি কিছু কি বর্ডার আসে, আড়াআড়ি দেখে চলে আসছে। ওকে, জাস্ট আড়াআড়ির স্টাইলিং, শুধু এটা স্টাইল, তেমনটা আমরা ইউজ করি না আসলে, জাস্ট দিয়ে রাখা ভালো।
হরিজন্টাল লাইন, যদি বর্ডার থাকে প্রথম বর্ডারটা কেটে একটা মোটা লম্বা দাগ নিয়ে আসবে স্টাইল করার জন্য। এই যে হরিজন্টাল ক্লিক করে দেখেন চলে আসছে, ওকে সকল বর্ডার কেটে কি করলো একটা লম্বা বর্ডার নিয়ে আসলো। বাট আপনি চাচ্ছেন যে না আমার সব বর্ডার থাকবে অল বর্ডার, বাট প্রথম বর্ডার কি হবে জাস্ট একটা দাগ আসবে, মোটা দাগ আসবে, এটা স্টাইল আর কিছুই না। এটা কিন্তু এই দেখে আমাদের হরিজন্টাল লাইন চলে আসছে, ওকে আমাদের দরকার না, তো আমরা ব্যাকে চলে যাই। এরপর হচ্ছে আমাদেরকে দেখেন ড্র টেবিল, এটা আমাদের ভিতরেও আসে এই টেবিলের কাজটা, ইনসার্টে গেলে তখন আবার আসবে। দেখেন ড্র টেবিল এখানেও আছে। তারপর বলি দিই আমি চাচ্ছি এখানে একটা দাগ ড্র আর্ট আঁকবো, সেক্ষেত্রে আমি কী করবো ড্র টেবিল জাস্ট একটা প্যান চলে আসবে। এবার ড্র্যাগ করে দেখেন আমাদের কি হয়ে যাচ্ছে বর্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন এতে যতগুলো মন চায় আপনি ক্রিয়েট করতে পারবেন। হোমে যায় এবার আমাদের, এটা হচ্ছে ভিউ গ্রিড লাইন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ধরেন আমি যদি এখান থেকে সেট করলাম কোনো কারণে, এটাকে আমি হাইড করে দিলাম নো বর্ডার, দেখেন এখানে টেবিল আছে বোঝা যাচ্ছে কি, আমি যাচ্ছি টেবিল আছে কি না এটা বোঝা যায়, বাট প্রিন্ট যেন না হয়। আমি যখন সেট করবো দেখেন এটাকে, যদি আমি প্রিন্টে যাই এটা কি প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হবে না। আমি যাচ্ছি টেবিল থাকবে বাট বর্ডারগুলো থাকবে না, তাকে আমরা গ্রিড লাইন বলি। এটা ডট 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 স্টার আছে দেখেন, ডট 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 স্টার, এটা কখনো কি হবে না প্রিন্ট আসলে হবে না, জাস্ট বুঝাবে এখানে একটা টেবিল ছিল, চাইলে আপনি ইউজ করতে পারেন না হলে এটা হাইড রাখতে পারেন। জাস্ট এই কাজটা গ্রিড লাইন আপনি তুলে দেন তাও চলে যাবে, এটা কোনো কাজ না, জাস্ট বুঝাবে টেবিল আছে কি নাই অল বর্ডার। ওকে অল বর্ডার এখানে নো বর্ডার এই চলে আসছে, ওকে। এরপর আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেটে দিই বর্ডার অ্যান্ড শেডিং, খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমরা এতক্ষণ যে লেখাটা সেট করলাম তার পাশে জাস্ট চিকন একটা বর্ডার আসে, আমি চাইলে ভিন্ন কালার ভিন্ন স্টাইলে বর্ডার নিয়ে আসতে পারি, সেটা কিন্তু ভিতরে এই যে এখানে আছে বর্ডার অ্যান্ড শেডিং। এখানে যাবেন বক্স ক্লিক করুন, শ্যাডো থ্রি ডি কাস্টম যেটা ভালো লাগে ইউজ করতে পারেন, তবে এখানে বক্সটা ইউজফুল কারণ থ্রি ডি আমার থ্রি ডাইমেনশনে কোনো এখানে ডিভাইস আসলে নাই, তাহলে বোঝা যাবে না থ্রি ডাইমেনশন, ঠিক আছে থ্রি ডিগুলো বোঝা যাবে না। শ্যাডো দিলে কী হবে একটা ছায়া পাবে, জাস্ট একটা হালকা ছায়া পাবে, কাস্টমার নিজের মতো করে আগে পরে যেখানে মন চায়। তো আমি বক্স দিচ্ছি, এবার আগে থেকে ছিল এইটা, আমি অন্য স্টাইল নিয়ে আসি দেখেন আর কি এই স্টাইল হবে, কালার চুজ করতে পারি যেটা আগে পারতাম না, রেড উইথ কতটুকু মোটা হবে প্রস্ত পারবে 6 পয়েন্ট আচ্ছা 1 পয়েন্ট চিকন বা যেভাবে ভালো লাগে মোটা দেন অ্যান্ড ওকে। দেখেন এখন বর্ডারটা কী হয়ে গেলো, চেঞ্জ হয়ে গেলো, আগের মতো চিকন কালো আসতেছে না, এখন আপনার মতো করে আপনি বর্ডার ব্যবহার করতে পারবেন, ওকে। এবার আপনি গিয়ে বটম দেন বা নো বর্ডার, এখানে গিয়ে নো বর্ডার, এবার যে বটম ইউজ করে দেখেন এখন আমাদের নিউ স্টাইলটাই পাচ্ছে, ওকে। আমি যাচ্ছি না আমি যে পুরো পেজে হবে, দেখেন পুরো পেজে কি দরকার একটা বর্ডার দরকার, সেটাও পারবেন। এখানে ক্লিক করেন বর্ডার অপশনে যান, পেজ বর্ডার যান, পেজ বর্ডার লেখা আছে, বক্সে ক্লিক করেন, এখানে প্রচুর স্টাইল দেওয়া আছে, আমি এটা ইউজ করলাম। কালার কী হবে, কালার আমি দিচ্ছি গ্রিন টাইপের, উইথ উইথটা বাড়ছে 6 পয়েন্ট করে দিই দেন ওকে। দেখেন আমার পুরো পেজ কী হলো, এখন আপনি সেট করলে কাজ হবে না, এটা হচ্ছে পেজ বর্ডার, পুরো পেজে হয়ে যাবে, যতগুলো পেজ নেবেন সব পেজে হবে, সব পেজ না, এমন না যে এক পেজ করবো আর এক পেজ করবো না, এমন না, সকল পেজে আসলে হবে। আমি এইভাবে বরাদ দিব না, পেজ বরাদ দিব না, সেক্ষেত্রে আমি কী করতে পারি কিছু আর্ট দেওয়া আছে, এই যে আর্ট, আর্টে কি আপনার যেটা ভালো লাগে, যেমন এই যে পাম্প বা তালকা যেটা বলি আমরা, এখানে ক্লিক করে দেখেন গাছগুলো এখন পেয়ে যাবে, অনেকগুলো আছে এগুলো, এগুলো বসে বসে প্র্যাকটিস করবেন, জাস্ট দুই একটা দেখাচ্ছি, আপনার বসে বসে অনেক যতগুলো আছে একটা একটা প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি দিতে পারি যে ললিপপ, যার যার ভালো খাবেন, আমি দিয়েছি এখান থেকে একটা নিয়ে খাবেন, পেয়ে গেছে এই যে ললিপপ, ওকে আপনি এটা ইউজ করতে পারবেন। আর আমাদের যে শেডিংটা আছে সেইটা আমাদের এখানে আর প্রয়োজন নাই, কারণ শেডিংয়ের কালারটা হচ্ছে আমাদের কোথায়, এই যে এখানে, ওকে। এই প্যারাগ্রাফে এই 3-4 অপশন করেন, তো বিশেষ করে বর্ডারটা, বর্ডারটাও 3-4 বার আসবে,